हेलो फ्रेंड्स ऑनलाइन टेक इनफॉरमेशन चैनले आपने सकल के जाना स्वागतम आमी नाजमूस। आज इतिमध्ये सकल राज्य एवं देशवासीर जन्य उठे एसेछे बाछाई करा आज के 30টি একাদাম लेटेस्ट अपडेट। এর সাথে রয়েছে আজকে সবথেকে বড় খবর, বিপদে পড়ল তৃণমূলের 9 নেতা মন্ত্রী। তৃণমূলের ধর্ণা কর্মসূচির মধ্যেই সিবিআই হানা দিল 9 জন নেতা মন্ত্রীর বাড়িতে, ববি খাপলো, মদন মেজাজি। অপরদিকে রয়েছে আজকের আরো একটি বড় খবর, বিশাল ঘোষণা রাজ্যের লক্ষ্মীর ভাণ্ডার মহিলাদের জন্য, পুজোর আগেই দারুণ সুখ লক্ষ্মীর ভাণ্ডারের সমস্ত মহিলাদের জন্য। অন্যদিকে আবার আরো ভয়ানক রূপ ধারণ করলো ইসরায়েল প্যালেস্টাইন যুদ্ধে নিহত ইসরায়েলের ফুটবলার, হামাসের আক্রমণে তছনছ দেশ। একই সাথে আবার দশম এবং দ্বাদশ শ্রেণীর বোর্ড পরীক্ষা নিয়ে বড় ঘোষণা করলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী। যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জানা মূলত একান্ত প্রয়োজন। অপরদিকে রয়েছে পুজোর রাতে জারি হলো ভয়ানক নিয়ম, কলকাতা পুলিশের বিরাট পদক্ষেপ। একই সাথে রয়েছে বাইক বা স্কুটি চালকদের জন্য এবারে কঠোর পদক্ষেপ রাজ্যের তরফ থেকে। যদি আপনার বাইক বা স্কুটি থেকে থাকে তাহলে জানা মূলত আপনার একান্ত প্রয়োজন। এর সাথেই আবার কামদুনি মামলা নিয়ে মুখ খুললেন নির্ভয়ার মা। একদিকে যখন হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে কামদুনি মামলার, অপরদিকে এবারে কামদুনি মামলা নিয়ে মুখ খুললেন নির্ভয়ার মা। একই সাথে আবার ভয়ঙ্কর ভূমিকম্পে বিধ্বস্ত আফগানিস্তান, মৃতের সংখ্যা ছাড়ালো 2500, আহত 10000-এর বেশি। বিশ্বকাপের সমস্ত উপার্জন দানের সিদ্ধান্ত রশিদের। অন্যদিকে পুজোর আগে আবহাওয়া নিয়ে আজকের আরো একটি বড় খবর। একদিকে যখন বিভিন্ন আপডেটে দেখা যাচ্ছে পুজোর আগেই ধেয়ে আসতে চলেছে এক ভয়ানক ঘূর্ণিঝড়, তাণ্ডব চালাতে পারে একাধিক জেলাগুলিতে, ঠিক এই সময়টি দেখে নেব আবহাওয়া দপ্তরের তরফ থেকে কি জানানো হচ্ছে। এর সাথেই আবার 24-এ নির্বাচনের আগেই মমতার পর্দা ফাঁস। শুধু তাই নয়, এর সাথেই রয়েছে আজকের বাছাই করা আরো বেশ কয়েকটি অতি গুরুত্বপূর্ণ আপডেট। রয়েছে পুজোতে দারুণ ঘোষণা রাজ্য সরকারের তরফ থেকে, এবং এই ভিডিও শেষে রয়েছে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের তরফ থেকে এক বিশেষ পদক্ষেপ। তাই আপনি ভিডিওটি মোটো স্কিপ না করে শেষ পর্যন্তই দেখতে থাকুন। তো ফ্রেন্ডস, আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেল কিংবা ভিডিও নিচে দেখুন একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন রয়েছে, এখানে প্রেস করে সাবস্ক্রাইব করবেন এবং পাশের এই ছোট মতো বেল আইকনটিকেও বাজিয়ে দেবেন। সাথে সাথে ভিডিওটিকে অতি অবশ্যই একটা লাইক আর প্রচুর পরিমাণে শেয়ার করবেন, কারণ আপনাদের একটা লাইক আর শেয়ারই আমাদের উৎসাহিত করবে আগামী দিনে লেটেস্ট আপডেটগুলি আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। তো ফ্রেন্ডস, আজ মূলত যে আপডেটগুলি উঠে এসেছে সেগুলি জানানোর পূর্বে প্রথমেই আপনাদেরকে জানিয়ে দিই, তৃণমূলের ধর্ণা কর্মসূচির মধ্যে সিবিআই হানা দিল 9 জন নেতা মন্ত্রীর বাড়িতে, কোথাও 10 ঘন্টা, কোথাও 8.5, আবার কোথাও 5-6 ঘন্টা। পুরো নিয়োগ দুর্নীতি মামলায় গতদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাজ্যের 9 জন নেতা মন্ত্রীর ঠিকানা মিলিয়ে মোট 12টি জায়গায় তল্লাশি চালালো সিবিআই। সেই তালিকায় রয়েছে কলকাতার মেয়র ফিরাদ হাকিম, কামারহাটি তৃণমূল বিধায়ক মদন মিত্র দুটি ঠিকানা, এছাড়াও যাদের বাড়িতে তল্লাশি অভিযান চালিয়েছে তাদেরকেও পুরসভার বর্তমান পুর প্রধান, কেউ আবার প্রাক্তন পুর প্রধান। তবে এদিন অভিযান শেষে শূন্য হাতে যখন সিবিআই বাড়ি থেকে বেরোচ্ছে, সন্ধ্যায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অভিযান শেষ হওয়ার পরই স্ত্রী কন্যাকে নিয়ে সাংবাদিক বৈঠক করে ক্ষোভে ফেটে পড়লেন ববি। সুর সপ্তমে চড়িয়ে মন্ত্রী বললেন, আমি কি চোর? তার প্রশ্ন বিজেপির কাছে মাথা নত করব না বলি কি এভাবে আমাকে সম্মানহানি করা হচ্ছে? সিবিআই তল্লাশি অভিযান নিয়ে ববিকে ঠিক যতটা খাপতে দেখলো ঠিক ততটাই খোশ মেজাজে ছিলেন মদন। তার দুটি ঠিকানায় তল্লাশি শেষ হয়ে গিয়েছিল, এরপর বাইরে বেরিয়ে পরিচিত মেজাজি দেখা গেল বিধায়ককে, মুখে টেনশনের লেশ মাত্র ছিল না। ব্র্যাক ব্র্যাস করা চুল, কালো চশমা, কালো টি শার্ট, ট্রাউজার সে শোভিত মদন খানি চুটুল হাসি দিয়ে জানান তাকে বেশ কিছু প্রশ্ন করেছে সিবিআই। তার দাবি পুরো নিয়োগে দুর্নীতি তদন্তে সে গোয়েন্দাদের নাকি তার জীবন সঙ্গিনীর কথাও জানতে চেয়েছেন। এরপরই মদন বললেন, আমি মদন মিত্র বুকের পাটা ফুলিয়ে বলছি, ছেলে মেয়েদের চাকুরির জন্য শরীরের শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াই করব, কিন্তু তাতে যদি কেউ 1 ইঞ্চি দুর্নীতি প্রমাণ করতে পারে তাহলে ধরতে হবে না, আমি নিজেই গলায় দড়ি দিয়ে গঙ্গায় লাফ দেব। অপরদিকে আবার রাজ্যপাল বৈঠক আজ বিকেলে, কেন্দ্রের থেকে বকেয়া আদায় নিয়ে আজ রাজ্যপাল সিবি আনন্দ বোসের সঙ্গে সাক্ষাৎ করতে পারেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। গত রাতে রাজ্যপাল বোস রাজভবনে ফেরার পর এমনই খবর মিলল শাসক দল তৃণমূল সূত্রে। রাজ্যের প্রতি কেন্দ্রীয় সরকারের বঞ্চনার অভিযোগ তুলে রাজভবনের সামনে ধর্ণা চালিয়ে যাচ্ছেন অভিষেক। রাজভবনের উত্তর ফটকের অবনতি দূরে মঞ্চ থেকে বেঁধে ধর্ণা কর্মসূচি চলছে তার, যা চতুর্দিন পড়েছে। এদিনই রাজভবনে ফিরছেন রাজ্যপাল বোস, তৃণমূল সূত্রের খবর। এরপরই তাদের সঙ্গে যোগাযোগ করেন দলীয় নেতৃত্ব, এরপরই রাজ্যপাল এবং অভিষেকের মধ্যে বৈঠকের দিনক্ষণ স্থির হয়। অপরদিকে আবার পুজোর মুখে রাজ্যের লক্ষ্মীর ভাণ্ডার মহিলাদের জন্য দারুণ খবর। লক্ষ্মীর ভাণ্ডারের যারা টাকা পাচ্ছেন তাদের বিরাট
সুখবর, পূজয় ডবল খুশি, মা বোনেদের বোনাস ঘোষণা। ইতিপূর্বে রাজ্য সরকারের যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটি চলছে, যেখান থেকে মহিলারা 500 অথবা কেউ 1000 টাকা পান, তাদের মুখে ফুটতে চলেছে হাসি। কারণ গত বছর দেখা গেলে দেখা যাচ্ছে যে পূজোর আগে রাজ্য সরকারের তরফ থেকে ডবল টাকা দেওয়া হয়েছিল, অর্থাৎ 2 মাসের টাকা একত্রে দেওয়া হয়েছিল পূজোর খরচের জন্য। তবে এবারে কিছু রিপোর্টে উঠে আসছে যেখানে বলা হচ্ছে পূজোর আগে এক্সট্রা বোনাস দিতে পারে লক্ষ্মীর ভান্ডার মহিলাদের রাজ্য সরকার। অপরদিকে আবার কারো কারো দাবি না, 2 মাসের টাকা একত্রে দিতে পারে রাজ্য সরকার। অন্যদিকে আবার হাইকোর্টের তরফ থেকে আজ এক বিরাট রায়, স্ত্রীর পরকীয়া যুক্ত থাকলে খোরপোশের দাবি করতে পারবে না, জানালো কর্ণাটক হাইকোর্ট। স্ত্রী পরকীয়ায় জড়িত থাকলে খোরপোশ আর দাবি করতে পারবে না, এই অভিমত দিয়েছে কর্ণাটক হাইকোর্ট। এর সাথে আবার পূজোয় জারি হলো ভয়ানক নিয়ম, মূলত বাইক আরোহীদের জন্য। পূজোর রাতে আইন ভাঙলে বাইক চালকদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ। পূজোর সময় রাত 12টার পর শহরে বেপরোয়া বাইক চালকদের দাপাদাপি বাড়ে মণ্ডপের কাছে, যেখানে বাইক দাঁড় করিয়ে রেখে চলে যান চালকরা। এর ফলে মণ্ডপে ঢোকা ও বেরোনোর পথ আটকে যায়, যানজট তৈরি হয়, প্যান্ডেলে ঢুকতে সমস্যায় পড়েন দর্শনার্থীরা। পুলিশের সঙ্গে সমন্বয় বৈঠকে এই অভিযোগ উঠে এলে বড় পূজো কমিটিগুলির অধিকাংশ বাইক বাহিনীর দাপট রুখতে পুলিশকে অনুরোধ জানালো। তা শোনার পর বৈঠকের মঞ্চ থেকে কড়া হুঁশিয়ারি দিলেন কলকাতা পুলিশের কমিশনার বিনীত কুমার গোয়েল। তিনি সাফ জানান, গত বছরেও একই অভিযোগ উঠেছিল, এবছর বাইকের জন্য বিশেষ ব্যবস্থা নিচ্ছে কলকাতা পুলিশ। বড় পুজো প্যান্ডেলের আশেপাশে বাইক পার্কিং রুখতে রাখা হবে বিশেষ নজরদারির টিম। সিপি বলেন, রাত 12টার পর বিনা হেলমেটে ঘোরার ঝোঁক দেখা যায়, পথ দুর্ঘটনা এবং বিপদ রুখতে এবার হেলমেটবিহীন চালক এবং যাত্রীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। অপরদিকে আবার তৃণমূলের কল রেকর্ডিং প্রকাশ, 100 দিনের টাকা চেয়ে ফোন অগ্নিমিত্রারও। রাজ্যের কেন্দ্রীয় প্রকল্পের জন্য টাকা না ছাড়া নিয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের অডিওই পাল্টা অডিও পোস্ট করল তৃণমূল। বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালের একটি অডিও দলের এক্স হ্যান্ডেলে পোস্ট করে সুকান্তকে আক্রমণ করল ঘাসফুল শিবির। রবিবার এক্স হ্যান্ডেলে তৃণমূলের লেখে বিজেপি রাজ্য সভাপতি ফাঁকা প্রতিশ্রুতি দিয়েছিলেন যে প্রকল্পের টাকার জন্য বিজেপি নেতাদের সাহায্য চাইতে পারেন রাজ্যের মানুষ, কিন্তু আমরা যখন তাদের বিধায়কের কাছে গেলাম তা খণ্ডন করে দিলাম। ওই পোস্টে দলের এক কর্মীর সঙ্গে অগ্নিমিত্রার কথোপকথনের অডিও প্রকাশ করে তৃণমূল, যদিও এই অডিওর সত্যতা কোন রকম যাচাই করা হয়নি। একই সাথে রয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে আজকের আরো একটি বড় খবর, ইতিমধ্যে রাজ্য থেকে বিদায় নিয়েছে বর্ষা। ঠিক এই সময়টি আবার আবহাওয়ার একাধিক আপডেটে উঠে আসছে, পূজোর আগে বা পূজোই চলতে পারে এক তাণ্ডব, ধেয়ে আসতে পারে ঘূর্ণিঝড়। এ নিয়ে আবহাওয়া দপ্তরের তরফ থেকে পরিষ্কার জানানো হচ্ছে, এখনই কোনো কিছু বলা সম্ভব নয়, তবে আবহাওয়ার যে পরিস্থিতি তাতে এমন হবার সম্ভাবনা নাই। অপরদিকে আবার 24-এর নির্বাচনের আগেই মমতার পর্দা ফাঁস, বাংলায় সিবিআই হানা, লোকসভা নির্বাচনের আগেই দুর্নীতি মামলায় তৎপর কেন্দ্রীয় এজেন্সি। নজরে ফিরহাদ হাকিম, মদন মিত্র থেকে শুরু করে শাসক শিবিরের হেভিওয়েট নেতা কাউন্সিলররা। আর এবার বাংলায় সিবিআই তল্লাশি নিয়ে মধ্যপ্রদেশ থেকে সুর চড়ালেন বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়। তিনি বলেন, বাংলায় ব্যাপক দুর্নীতি হয়েছে, তথ্য অধিকার আইনে নোটিশ পাঠালেও তারা কখনো উত্তর দেয় না। এই দুর্নীতির যোগসূত্র রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাগ্নে অভিষেকের সঙ্গেও। বড় মাপের দুর্নীতি মমতা বন্দ্যোপাধ্যায়ের পর্দা ফাঁস করতে যিনি প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন, তার পরিবার কতটা দুর্নীতিগ্রস্ত। তো ফ্রেন্ডস, এই ছিল মূলত আজকের আপডেট। আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র এই আপডেটটি আপনাদের সামনে উপস্থাপন করা, যাতে আপনাদের জানতে বুঝতে সুবিধা হয়ে থাকে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন এবং জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন। আমাদের সাথে থেকে এমনই আপডেটগুলি পেতে হলে পেজটিকে অথবা চ্যানেলটিকে ফলো করে রাখবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর